আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলেন? দিলরুবা বলছি, ঢাকা খিলগা থেকে। আচ্ছা দিলরুবা, আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। আমার বয়স হচ্ছে 41। আচ্ছা বলুন। আমার সমস্যা হচ্ছে যে সারাদিন আমি সংসারের নর্মাল যেসব কাজকর্ম ওগুলো করছি, কিন্তু রাতে মানে সারাদিন আমার কোনো সমস্যা হচ্ছে না। রাতে যখন আমি শুতে গেলাম, বিছানায় যাওয়ার পর থেকে মনে হচ্ছে যে আমার হাঁটু থেকে পায়ের নিচের জয়েন্ট যেগুলি আছে, জয়েন্টে জয়েন্টে একটু ব্যথা করছে। রাতে আর মানে অস্থির লাগে, ঘুমাতে পারি না। তখন ডাক্তার দেখিয়েছেন এর জন্য? না না, ডাক্তার এইটা আমার এই অল্প কিছুদিন থেকে সমস্যাটা, আমি ডাক্তার দেখাইনি। আচ্ছা আপনার কি কোমর ব্যথা আছে? না না, কোমর ব্যথা নাই। আচ্ছা শুইলে এটা হয়, আবার যখন হাঁটা চলাফেরা করেন আবার ঠিক হয়ে আসে? না, তখন আমার সারাদিন আমি ভালো থাকি, সারাদিন কোনো সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা কিছু ব্যথা দেখছি পেশেন্টরা বলছেন যে তারা সারা দিনই ভালো থাকছেন, হাঁটু হোক কোমরে হোক বা পায়ে হোক, ব্যথাটা হয় শুলে শুলে বা শুলে তো আমরা রেস্ট পাচ্ছি। হ্যাঁ, কেন এই রেস্টে গিয়ে ব্যথাটা হচ্ছে? ধন্যবাদ। আসলে এটা এটা জানার বিষয়, মানুষের বডিটা হচ্ছে একটা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, মানে টোটালি এটা ইঞ্জিনিয়ারিং একটা বডি, মানে এটা আল্লাহ পাক তৈরি করেছে। তো এখানে অনেকগুলো মেকানিজম জড়িত। আমরা যখন কাজ করি সারা দিন, আমাদের এভরিজ মানে বডির যতগুলো সিস্টেম কিন্তু কাজ করছে, অলওয়েজ চালু আছে। এবং কাজের ক্ষেত্রে আমাদের কিছু সিস্টেমের উপরে প্রেশার বেশি পড়ে, কিছু সিস্টেমে প্রেশার কম পড়ে। যেমন যে লোক কম্পিউটার নিয়ে কাজ করে, তার জবই কম্পিউটিং বা ডেস্ক জব ওয়ার্কার, সে সারাদিন কম্পিউটার, তার কিন্তু নিচের অংশে তেমন কোনো কাজ করে না, উপরের অংশে হাতে প্রচুর সে কাজ করে, এবং সে কিন্তু রাতে ঘুমাতে গেলে তার হাত ব্যথার কথা বলবে। মানে জিনিসটা হচ্ছে এই যে এক অংশ অতিরিক্ত কম প্রেশার আর এক অংশে কম প্রেশার, এতে বায়োমেডিক্যাল বা বায়োটেকনোলজিক্যাল কিছু প্রবলেম তৈরি হয়, কিছুটা আপনার পাশাপাশি আপনার ইলেকট্রোলাইটে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, কেমিক্যাল কিছু সাবস্টেন্স তৈরি হতে পারে। এখন যেমন ওনার ক্ষেত্রে উনি যখন কাজ করে সারাদিন এবং হাঁটাহাঁটি করতে হয় প্রয়োজনে বা দাঁড়িয়ে থাকতে হয়, তো আমাদের নিচের যে অংশ, শরীরের নিচের অংশ, এখানে ইম্পর্টেন্ট মাসেলস আছে, হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপ, আপনার কাপ মাসেল পায়ের নিচের অংশে। তো কাপ মাসেল আমরা বলি পেরিফেরাল আপনার হার্ট, আমাদের শরীরের যেই অংশটা ব্লাডটা নিচের অংশ থেকে উপরে উঠাইতে গেলে কাপ মাসেলের ভূমিকা বিশাল ভূমিকা পালন করে। তো কাপ মাসেল দেখা যায় সারাদিন যখন একটা লোক দাঁড়িয়ে থাকে বা হাঁটাহাঁটি করে, সে অনেক বেশি ফেটিগ হয়ে যায়। ডিউ টু ফেটিক তখন কিন্তু যখন সে রেস্টে যায়, যে আপনার অ্যান্ড মেটাবলিক অ্যান্ড প্রোডাক্ট তৈরি হয়, অ্যান্ডোরফিন বা আপনার বিভিন্ন কেমিক্যাল যে সাবস্টেন্সগুলো, এগুলো রাতে তখন রেস্টে গেলে তার পেইন তৈরি হয়। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, মাসেলে কিছু স্ট্রেসিং এক্সারসাইজ শিখে নিতে হবে, স্ট্রেসিং এবং গরম শেক খুবই উপকারে আসে, এবং পাশাপাশি কিছু ভিটামিনের প্রবলেম থাকতে পারে, তার থেকে সমস্যা হয়। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে শোয়ার বিছানাটা কেমন, যদি অনেকের বিছানা উঁচু নিচু থাকে তখন কিন্তু এই জাতীয় অনেকে বলে যে ব্যথা, অনেকে বলে পুল করে টেনে ধরে পা, এগুলো এই জাতীয় সমস্যা হতে পারে। এই জন্য কিছু বেসিক স্ট্রেসিং, গরম শেক নেওয়া, আমার মনে হয় কিছুদিন যদি স্ট্রেসিং এবং কুসুম গরম শেক নিয়ে দেখতে পারে, অনেকাংশে সমস্যাগুলো চলে যায়। আর কাজের ক্ষেত্রেও আপনি যখন একই রকম বডির একটা অংশকে আপনি স্ট্রেস দিতেই থাকবেন সারাদিন, তাহলে তো এই পেইন এক সময় গিয়ে রেস্টে যখন যাবেন তখন ওই অংশে এই পেইনটা বেশি তার অনুভূত হতে পারে। এই জন্যই আমরা বলি যে একই অবস্থানে আপনি কাজ করবেন না, একই অবস্থানে থাকবেন না, বডির প্রত্যেকটা অংশকে আপনাকে কাজে লাগাতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।